যে মানুষটি ভারতীয় সঙ্গীত জগতের মহিরুহ উঠেছিলেন, যিনি রবীন্দ্রনাথের গানকে আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, 1950 সালে যার কণ্ঠে রেকর্ড করা জনগণ মন অধিনায়কও শুনে সকল ভারতবাসী তাদের ন্যাশনাল অ্যান্থেমের সঙ্গে পরিচিত হয়, যিনি ভারতীয় দূরদর্শনের সূচনায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন, যিনি প্রথম সঙ্গীত পরিচালক যাকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়, যার পড়া বাংলা, হিন্দি, উর্দু, সংস্কৃত, তামিল, তেলেগু, গুজরাতি ভাষায় 5000-এরও ওপর গানে সুর আছে, মহিষাসুর মর্দিনীর অমর সুরকার গায়ক, সঙ্গীত শিক্ষার আসরের অনবদ্য প্রশিক্ষক, সেই সঙ্গীত সাধক পঙ্কজ কুমার মল্লিকের জীবনের প্রথম দিকটা নানা রকমের ওঠাপড়ার মধ্যে দিয়ে কেটেছে। তার জীবনের শুরুর দিকের দুটো টার্নিং পয়েন্টের ঘটনা এবার আপনারা দেখবেন। অভিনয়ে থাকছে আবির চট্টোপাধ্যায়, সত্যপ্রিয় সরকার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকছে বাপ্পা চট্টোপাধ্যায় ও তার ট্রুপ।